সাতজন বন্ধুর একটি দল একটি হন্টেড হোটেলে রাত কাটাতে যায়। সেখানে তারা একটা অতৃপ্ত আত্মার কবলে পড়ে আর তাদের সাথে ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা। ওই সাতজন কি শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পারবে? আজ আমরা আলোচনা করব 2013 সালে রিলিজ হওয়া বলিউড মুভি হরর স্টোরি নিয়ে। মুভিটির শুরুতে গ্র্যান্ডিওস নামে একটা হোটেল দেখানো হয়, যার গেট দিয়ে একটা গাড়িকে প্রবেশ করতে দেখা যায়। এরপর দেখা যায় গাড়ির চালক ওই হোটেলের ছাদে গিয়ে সেখান থেকে ঝাঁপ দিয়ে দেয়। আসলে এই গাড়িটির চালকটি ছিল এই হোটেলের মালিক, কিন্তু সে এরকম কেন করল এটা আমরা মুভির শেষে গিয়ে জানতে পারব। এরপর গল্পে সাতজন বন্ধুর একটা গ্রুপকে দেখানো হয়, যেখানে দেখা যায় সাতজন বন্ধুই অনেকদিন পর একটা রেস্টুরেন্টে দেখা করেছে এবং নিজেদের মধ্যে মজা করছে। তখনই টিভিতে নিউজে হোটেল গ্র্যান্ডিওসের মালিকের নিজের হোটেলের ছাদ দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার খবর দেখানো হয়। নিউজে আরও বলা হয় যে জায়গায় এই হোটেলটা সেখানে আগে একটা মেন্টাল অ্যাসাইলেম ছিল, আর এই অ্যাসাইলেমের সাথে একটি মেয়ের অপমৃত্যুর গল্পও জুড়ে রয়েছে এবং বলা হয় ওই মেয়েটির আত্মা এখনও ওই হোটেলে ঘুরে বেড়ায়। কিন্তু ওই সাত বন্ধুর মধ্যে কয়েকজন এটা নিয়ে হাসি ঠাট্টা করে আর বলে এসব কখনোই সত্যি হয় না। তখন সেখানে একটি বৃদ্ধ লোক দাঁড়িয়েছিল, সে বলে আজ তোমরা এই জিনিসগুলো দেখোনি বলেই এটা বিশ্বাস করছো না, কিন্তু যদি কখনো কোনো আত্মাকে দেখে নাও তাহলে হয়তো বিশ্বাস করার অবস্থাতেও থাকবে না। এটা শুনে ওই সাত বন্ধু প্ল্যান বানিয়ে নেয় তারা আজ রাতেই ওই হোটেলে যাবে এবং রাতটা সেখানেই কাটাবে। তারা সেই হোটেলের সামনে যায়, কিন্তু ওখানেই একটা বন্ধু যার নাম মিনা, সে বাকিদের ভেতরে যেতে না করে আর বলে যদি ওই গল্পগুলো সত্যি হয় আর সত্যি যদি কোনো আত্মা সেখানে থেকে থাকে তাহলে কি হবে। কিন্তু কেউই তার কথা শোনে না আর তারা মেইন এন্ট্রান্স দিয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু মেইন এন্ট্রান্স পুরো লক থাকার কারণে তারা হোটেলের ব্যাকসাইড থেকে হোটেলের ভিতরে ঢোকে। আর তারা সাতজন যখন ভিতরে ঢুকে যায় তখনই ব্যাকসাইডের গেটটা আপনাআপনি বন্ধ হয়ে যায়। হোটেলের ভিতর কিছুটা গিয়ে তারা একটা রেডিও বাজছে শুনতে পায় আর তারা সেটাকে অফ করে দেয়। তখনই ক্যামেরা রেডিওর পিছন দিকে ফোকাস করলে দেখা যায় রেডিওটার ব্যাটারি খোলা ছিল, তা সত্ত্বেও সেটা বাজছিল। আরেকটু এগোতেই নিনা আরেকটা রুমে ঢোকে যেখানে অনেকগুলো ঘড়ি ছিল, কিন্তু সবগুলোই বন্ধ ছিল। তখন আসলে 12:05 বাজছিল, কিন্তু সব ঘড়িগুলো 3:55 বেজে থেমেছিল। তখনই নিনা হঠাৎ দেখতে পায় 3:55 সে নিজে এই রুম থেকে বাইরে বেরোচ্ছে। এতে নিনা ভয় পেয়ে যায়। সেই সময় সেখানে নীল আসে আর নিনা তাকে এই ঘটনাটা বলে, কিন্তু নীল তার মজা ওড়ায়। এরপর সাতজন হোটেলের মেইন লবিতে পৌঁছে যায়। তখন তারা দেখে একটা ফাঁকা ক্যান তাদের দিকে গড়িয়ে গড়িয়ে আসছে। তারা ওটাকে আবার রুমের ভেতর ঠেলে দিলে সেটা আবার তাদের দিকে গড়িয়ে আসে। এটা কেন হচ্ছে দেখার জন্য অচিন্ত্য নামের একটা বন্ধু রুমের ভেতরে যায় আর তারপর তার কোনো সাড়া পাওয়া যায় না। তখন বাকিরাও রুমে ঢোকে আর অচিন্ত্য হঠাৎ করে বেরিয়ে এসে তাদেরকে ভয় পাইয়ে দেয়। এরপর তারা সাতজনই ওই হোটেলের 3046 রুম নাম্বারের রুমটা খুঁজতে থাকে, কারণ সেখান থেকেই এই প্যারানর্মাল ঘটনাগুলোর শুরু হয়েছিল। ঘুরতে ঘুরতে এবার তারা একটা রুমে প্রবেশ করে যেখানে মেন্টাল অ্যাসাইলেমের মেশিন, সার্জারির জিনিসপত্র এসব রাখা থাকতে দেখে। এটা দেখে তাদের বিশ্বাস হয়ে যায় এখানে আসলেই একটা মেন্টাল অ্যাসাইলেম ছিল। তারা ওই রুম থেকে বেরিয়ে আসতে যাবে এমন সময় সেখানে একটা টিভি অন হয়ে যায় আর তার মধ্যে থেকে একটা আওয়াজ আসতে থাকে, ওয়েলকাম। এইবার নীল আর অচিন্ত্য ভাবতে থাকে তারা এখানে এসে কোনো ভুল করে ফেলল না তো। এরপর তারা ডিসাইড করে তারা তাড়াতাড়ি রুম নাম্বার 3046 ঘুরে হোটেল থেকে বেরিয়ে যাবে। আলটিমেটলি তারা 3046 নাম্বারের রুমে পৌঁছে যায়। সেখানে গিয়ে একজন বন্ধু স্যাম, যে অ্যাকচুয়ালি বাকিদের একরকম জোর করেই এখানে এনেছিল, সে বানিয়ে বানিয়ে একটা গল্প বলতে শুরু করে যে কিভাবে একটা মেয়ে এখানে এসেছিল আর বাথরুমে গিয়ে ট্যাপ চালিয়েছিল। তখন হঠাৎই সে যা যা বলছিল তাই হতে শুরু হয় আর বাথরুম থেকে জলের আওয়াজ পাওয়া যায়। স্যাম বাথরুমের ভেতরে দেখতে যায় আর বাথরুমে ঢোকার সাথে সাথে দরজা লক হয়ে যায়, আর যতক্ষণে তার বন্ধুরা দরজা খোলে ততক্ষণে বাথরুমের ট্যাপের মধ্যে স্যামের মৃতদেহ পাওয়া যায়। এই দৃশ্য দেখে বাকিরা খুব ভয় পেয়ে চেঁচাতে থাকে আর দৌড়ে পালাবার চেষ্টা করে এবং হোটেলের মেইন এন্ট্রান্সের দিকে চলে আসে, কিন্তু কোনোভাবেই তারা সেই দরজা খুলতে পারে না। এরপর তারা ব্যাকসাইডের যে দরজা দিয়ে ভেতরে ঢুকেছিল সেদিকে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়েও দেখতে পায় পুরোটাই দেয়াল,
কোনো দরজা নেই। এরপর তারা কিছু বুঝতে না পেরে হোটেলে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, কিন্তু তারা যেদিকেই যাচ্ছিল ঘুরে ফিরে আবার সেই মেইন সেন্টারেই ফিরে আসছিল। তারপর তারা প্ল্যান করে দুজন টেরাসে যাবে আর বাইরে বেরোনোর রাস্তা খুঁজবে। সেই মতো অচিন্ত্যা আর একজন বন্ধু টেরাসের দিকে যায়। তখন সেখানে তারা একজন নার্সকে দেখতে পায় যে জিজ্ঞাসা করে, আপনারা কি ডক্টর কাপাটিয়ার সাথে দেখা করতে এসেছেন? তারা দুজন ওই নার্সকে ফলো করে সেই রুমে ঢুকলে দেখতে পায় সেখানে একটা চেয়ার পাতা রয়েছে, যার পিছন থেকে খুব জোরে একটা আলো বেরোচ্ছে। এই সময় অন্য ছেলেটির কানে কেউ কিছু একটা বলে আর সে সম্মোহিত হয়ে ওই চেয়ারের দিকে এগিয়ে যায়। আর তখনই সেই মেয়েটির আত্মা, যার নাম মায়া, সে চেয়ারে বসে থাকতে দেখা যায় আর ওই ছেলেটিকে মেরে ফেলে। এরপর অচিন্ত্যা সেখান থেকে পালাতে থাকে, কিন্তু একটা হুইল চেয়ার তাকে তাড়া করে আর তার পথ আটকায়। তারপর অচিন্ত্যা একটা রুমে গিয়ে লুকিয়ে যায় আর দেখা যায় হুইল চেয়ারটায় কেউ ছিল না, সেটা একা একাই চলছিল। আর এদিকে নীল, ম্যাগি, সোনিয়া আর নিনা চারজন ওপরের দিকে গিয়ে তাদের বন্ধুদের খুঁজতে থাকে। ওপরে গিয়ে তারা আওয়াজ করলে অচিন্ত্যা বেরিয়ে এসে তাদেরকে জানায় তাদের বন্ধু মারা গেছে। আর তারা সিদ্ধান্ত নেয় এবার থেকে তারা আর আলাদা হবে না এবং পাঁচজন মিলেই ছাদে যাওয়ার চেষ্টা করবে। তারপর তারা একটা ফ্লোর ওপরে গিয়েই একটা দরজাতে টেরেস লেখা দেখতে পায়, কিন্তু সেখানে ঢুকতেই তারা দেখতে পায় সেখানে একটা টেবিলের ওপর একটা পেপার ওয়েট উল্টোভাবে ঘুরছে। তারা টেবিলের দিকে একটু এগোতেই মায়া তাদের সামনে এসে চেঁচিয়ে ওঠে আর তারা সবাই ভয় পেয়ে নিচের দিকে ছুট লাগায়। তারা যখন নিচের দিকে চলে আসে তারা শুনতে পায় সোনিয়া চেঁচিয়ে বলছে তাকে যেন কেউ পিছন দিক থেকে ধরে রেখেছে। তারা কেউই কিছু দেখতে পায় না, কিন্তু নীল যখন টর্চ জেলে আয়নার দিকে দেখে তারা দেখতে পায় মায়া সোনিয়ার কাঁধের ওপর বসে রয়েছে। এতে নীল সমেত বাকি সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় আর মায়া সোনিয়াকে টেনে একটা ঘরের ভেতর নিয়ে যায়। এরপর বাল্ব জ্বলতে দেখে নীল ভাবে বাল্বটা যখন জ্বলছে তার মানে নিশ্চয়ই এখানে কোনো জেনারেটর রুম আছে। নীল সেই তারগুলোকে ফলো করে বেসমেন্টে পৌঁছে যায়, যেখানে সে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে আর তার চাবিটাও সে পেয়ে যায়। তাই সে বাকিদেরকে ডাকে সেখান থেকে বেরোনোর জন্য। তারা নিচে গিয়ে গাড়ি স্টার্ট দিলেই নার্সটা তাদের সামনে চলে আসে, কিন্তু তারা গাড়ি দাঁড় করায় না এবং সেই নার্সের ছায়ামূর্তির ভেতর দিয়েই গাড়ি নিয়ে বেরিয়ে যায়। কিন্তু কিছুটা যাওয়ার পরেই প্রচণ্ড ধোঁয়ার কারণে তারা আর কিছু দেখতে পারে না, তাই তারা গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে পড়ে আর তারা আবার 3046 রুমের সামনে চলে আসে। তারা ভেবে নেয় তারা সকাল অবধি একসাথেই এই ঘরে থাকবে। তখনই তারা সোনিয়ার আওয়াজ শুনতে পায় যে ম্যাগির নাম ধরে ডাকছিল। নীল ম্যাগিকে বোঝায় এটা সোনিয়ার আওয়াজ নয়, এটা আসলে সেই আত্মা সোনিয়ার আওয়াজ নকল করে চেঁচাচ্ছে যাতে আমরা তার ফাঁদে পা দিই। কিন্তু বারবার সোনিয়ার গলার আওয়াজ শুনে ম্যাগি আর থাকতে পারে না আর ঘরের দরজা খুলে দেয়। তারা দেখে সত্যি সত্যি সোনিয়া হাঁটতে হাঁটতে তাদের দিকে আসছে। নীল বলে তারা কি করে বিশ্বাস করবে যে সেই সোনিয়া। তার উত্তরে সোনিয়া বলে তাদেরকে তাকে বিশ্বাস করতেই হবে এবং তার সাথে একটা ঘরে যেতেই হবে। তখন তারা পাঁচজন মিলে সেই রুমে যায় যেটা ওই হোটেলের রিসেপশন ছিল, যেখানে তারা মায়ার ব্যাপারে জানতে পারে। তারা জানতে পারে আসলে মায়ার সাথে কি হয়েছিল। অনেকদিন আগে মায়া তার সাতজনের পুরো পরিবারকে মেরে ফেলেছিল। যখন তাকে এই অপরাধে কোর্টে হাজির করা হয়েছিল তখন সে বলেছিল একটা শয়তানের হুকুমে সে এই কাজ করেছে, যে শয়তানটাকে সে বিয়ে করেছে। এটা শুনে কোর্ট মায়াকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে দেয়। সে অ্যাসাইলামে গিয়ে তার সাইকিয়াট্রিস্ট ডক্টর কাপাডিয়াকেও মেরে ফেলে। এরপরই একদিন ওই অ্যাসাইলামে শর্ট সার্কিট হয় আর অ্যাসাইলামের 18 জন মারা যায়, কিন্তু তারপর কি হয় সেটা কেউ জানতে পারে না। এরপর বিক্রান্ত নারুলা নামের একজন ওই জায়গাটা কিনে নেয়। সে এখানে একটা হোটেলও তৈরি করে, কিন্তু সেখানে অঘটন ঘটতেই থাকে। আর হোটেলের পিছনে এত টাকা খরচ করেও যখন কোনো প্রফিট হয় না তখন বিক্রান্ত সুইসাইড করে নেয়, যেটা মুভির একদম শুরুতেই দেখা যায়। এরপর সোনিয়া বাকি বন্ধুদের জানায় মায়াই আসলে তাদেরকে এইসব দেখিয়েছে, কারণ সে তাদের সাথে কথা বলতে চায়। এই বলে তারা হোটেলের সেন্টারে যায় আর সোনিয়া মায়াকে কথা বলার জন্য ডাকে। এই সময়ে সোনিয়ার ফোনে মায়ার কল আসে এবং মায়া বলে সে তাদের থেকে কিছুই চায় না, সে শুধু তাদেরকে মারতে চায়। এটা শুনে সবাই আবার একটা ঘরে গিয়ে সকাল অবধি একসাথে থাকার সিদ্ধান্ত নেয়।
কিন্তু সেখানে যেতেই সেখানকার বাল্ব ও তার থেকে ধোঁয়া বেরোতে শুরু করে দেয়। আর তারা একে অপরকে ভালো করে দেখতে পায় না। নীল সবার নাম ধরে ডাকতে থাকে, সবাই উত্তর দিলেও সোনিয়া উত্তর দেয় না। তার বদলে তারা মায়ার গলার আওয়াজ শুনতে পায়। তারা চারজন ভয় পেয়ে সেই ঘর থেকে বেরিয়ে যায়। এরপর তারা একটা বই খুঁজে পায় যেখানে অনেক মন্ত্র লেখা থাকে। তারা মন্ত্র উচ্চারণ করতে থাকলে মায়ার ব্যাকস্টোরি দেখতে পায়। তারা দেখে মায়াকে যে মেশিনটা দিয়ে ইলেকট্রিক শক দেওয়া হতো, মায়া সেই মেশিনটাকে কন্ট্রোল করে নিয়েছিল। তারা চারজন তখন ভাবে এই মেশিনটার মধ্যেই মায়ার সমস্ত শক্তি আছে, তাই তারা ওই মেশিনটাকেই পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। তারা পেট্রোল খুঁজতে দুটো গ্রুপ বানিয়ে দুদিকে যায়। নীল আর ম্যাগি কিচেনের দিকে যায়। সেখানে নীল যখন তেল খুঁজছিল তখন ম্যাগি দেখে কেউ একজন একটা চেয়ারে বসে পেপার পড়ছে, আর সেই খবরের কাগজে তাদের মৃত্যুর খবর ছাপা ছিল। এই সময় নীল চলে আসে। ম্যাগি ভয় পেয়ে নীলের দিকে দেখে, তারপর আবার সে ওইদিকে তাকালে সেখানে কাউকে দেখতে পায় না। নীল তাকে বলে সে পেট্রোল পেয়ে গেছে, তাই তাদের এবার ফিরে যাওয়া উচিত। তারা যখন ফিরছিল তখন ম্যাগি দেখতে পায় তার নিজের ছায়া দেয়ালে পড়ছে, কিন্তু নীলের কোনো ছায়া দেয়ালে দেখা যাচ্ছে না। ম্যাগি বুঝে যায় সেটা মায়া, তাই দৌড়ে সে কিচেনে যায় এবং এক কোনায় লুকিয়ে পড়ে। এই সময় কিচেনে নীল এসে মায়াকে খোঁজে, কিন্তু সেটা দেখে ম্যাগি বুঝতে পারে না সেটা আসলেই নীল নাকি মায়া, তাই সে বাইরে বের হয় না। কিন্তু সে ওপরের দিকে দেখলে দেখতে পায় নীল কিচেনের ওপরের দিকেই বসে আছে। আর পর মুহূর্তেই সে মায়াতে পরিণত হয় আর ম্যাগির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে সেখানেই মেরে দেয়। অন্যদিকে অচিন্ত্যা আর নীনাকে সেই মেশিনের ঘরটায় দেখা যায়। আর তারা নীলের আওয়াজ পায় যে বাইরে সাহায্য চেয়ে চেঁচাচ্ছে। অনেকক্ষণ ধরে চেঁচানোর আওয়াজ শুনে অচিন্ত্যা বাইরে চলে যায়। আর তার পরপরই অচিন্ত্যার চেঁচানোর আওয়াজ পেয়ে নীনা বাইরে যায় আর দেখে মায়া অচিন্ত্যার মাথা শরীর থেকে আলাদা করে তাকে মেরে ফেলেছে। ভয় পেয়ে নীনা সেই ঘরেই দৌড়ে পালিয়ে আসে। আর এই সময় নীলও ওই রুমে তেল নিয়ে ফিরে আসে। সে ওই তেল ওই মেশিনের ওপর ঢাললে মায়ার চেঁচানোর আওয়াজ শুনতে পায়। আর তারা বুঝতে পারে মায়া চেঁচাতে চেঁচাতে তাদের দিকেই এগিয়ে আসছে। নীল যখন দেশলাই জ্বালাতে যাবে ঠিক তখনই একটা আয়নার ভেতর থেকে মায়া নীলকে টেনে নেয়। নীনা দৌড়ে বাইরের দিকে গিয়ে দেখে তার ছজন বন্ধুই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর তাকেও তাদের সাথে চলে আসতে বলছে। তখনই দেখা যায় নীনা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল আর তার ছজন বন্ধুর দাঁড়িয়ে থাকাটা আসলে স্বপ্ন ছিল। সেখানেই সে ডিজেল পড়ে থাকতে দেখে আর তাতে একটা বাল্ব ভেঙে নীনা আগুন জ্বালিয়ে নেয় এবং একটা জ্বলন্ত কাপড় নিয়ে সেই মেশিনটার দিকে এগোতে থাকে। কিন্তু মায়া একটা চেয়ার ছুঁড়ে নীনাকে মারলে নীনা পড়ে যায় এবং সেই কাপড়ের আগুনটা নিভে যায়। এই সময় নীনা একটা কাঁচের ভেতর বিক্রান্ত নারুলার আত্মা দেখতে পায়। আর মায়াকে হারাতে বিক্রান্ত নীনাকে সাহায্য করে। বিক্রান্ত সেখানে রাখা টেবিল ফ্যানটা চালালে সেই কাপড়ে যে আগুনের ফুলকিগুলো ছিল তাতে আবার আগুন লেগে যায়। আর সাথে সাথেই নীনা কাপড়টা নিয়ে গিয়ে সেই মেশিনের ওপর আগুন লাগিয়ে দেয়। মেশিনটাকে বাঁচাতে মায়াও সেখানে পৌঁছে যায়। আর সেই যন্ত্রটার সাথে মায়াও পুড়ে ছাড়খাড় হয়ে যায়। এরপর যখন নীনা সেই হোটেলের মেন এন্ট্রান্সে আসে তখন সেটা একা একাই খুলে যায়। আর সে ওই দরজা দিয়ে বাইরের দিকে চলে যায়। আর তাদের সাতজনের মধ্যে একমাত্র সেই সেখান থেকে বেঁচে ফেরে। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।